ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের লাগি একটা নতুন রেসিপি লইছি। আজকের রেসিপিটা হইলো পাঙ্গাস মাছ ভুনো করব কেমনে, গন্ধ ছাড়া পাঙ্গাস মাছ। প্রথমে মুই এই যে পাঙ্গাস মাছটা দেখেন, গরম মশলা, আদা, রসুন দিয়া এগুলো ভালো, লবণ, হলুদ মরিচ এগুলো দিয়ে মাখাই রাখতেন। আমি অলরেডি মাখাই রাখছি, এতে কি পাঙ্গাস মাছটা এতে গন্ধ হইবে না। এবার এরম করে পাঙ্গাস মাছটা খাইয়ে দিলেন, দেখবেন পাঙ্গাস মাছের থেকে কোনো গন্ধ বা কিচ্ছু আসবে না। মাছটা ভাজা ভাজা হোক, তারপর আমার লাগে খাইলাম না ভিডিওর সাথে। দেখেন আমার মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দেখেন। এবার এই মাছগুলো আমি উঠে গেলাম, উঠে ফেলাম। পাঙ্গাস মাছ তো এমনি তেল বাইরে, তেল আর দেওয়া লাগে না। করবেন এই যে আমি দুইটা কাঁচা মরিচ দিলাম, ভুনা যেহেতু কম একটু পেঁয়াজ বেশি দিব। ভুনা করতে পেঁয়াজ বেশি লাগে। এই যে এবার এই পেঁয়াজগুলো একটু ভাজা দিব। দেখেন আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এই ফির এরপর কি আসবেন, একটু আদা রসুন বাটা দিবেন। পাঙ্গাস মাছ যেহেতু পতা, আদা রসুন বাটা, তো জিরা বাটা, এবার কি সামান্য পানি দিব। যে মাছটা এসে সে পানি দিবে, একটু পানি দিয়া একটু কষাই দিবে। এবার স্বাদ পরিমাণ মতো লবণ দিব, একটু গরম মশলা, গরম মশলা দিবেন গুঁড়া সামান্য দেবেন। তাহলে মাছে খুব একটা কষা কষা বন্ধ হয়ে গেল। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি এর লাগে মরিচের গুঁড়া একটু কমে দিলাম। এবারে একটু ভালো করে মশলাটা আমি কষাই দিলাম। অলরেডি আমার কিন্তু কষাই না হয়ে গেছে এইয়া মশলাটা। এই পর্যায়ে ধর হইবে, এরপর আমরা পারবেন কি মাছটা ঢাইলে দেবেন। মনে হয় কি মাছটা দিলে মনে হয় যে গোস্তর বেড়া, গোস্ত খাইতেছি আমরা। এরপর এই যে আমার পাঙ্কাস একটা একটা করে এভাবে ছেড়ে দিবে, দেখেন। মাছটা একটু হবে এবার, এরপর এরকম কষানো, এরপর একটু মাছে পানি দিবেন অল্প। মাছটা একটু রান্না করার জন্য এবার মাছে একটু পানি দিয়ে দিলাম। উল্টে পাল্টা দিতে হবে যাতে করে মাছটা সুন্দর মশলা ঢুকে। এবার একটু ডাকিয়ে দেবেন মাছটা হওয়ার জন্য। আমার পাঙ্গাস মাছ ভুনো হয়ে গেছে, দেখেন আপনারা। এভাবে ভুনা করবেন, কোনো বন্দোবাস কিচ্ছু হইবে না মাছেরটা। মনে হইবে মাংস খাইতেছে পাঙ্গাস না, মনে হইবে গরুর মাংস খাইতেছে। এরকম যদি নতুন নতুন আমার রেসিপি যদি আপনারা পাইতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক, শেয়ার, ফলো দিয়ে আমাদের পেজের পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো রেসিপি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।